গুড ইভিন ফ্রেন্ডস মাইসেফ গৌতম লাল ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে আর আইএমসির ক্রাউন অ্যাম্বাসাডার লাস্ট প্রায় সাড়ে পাঁচ বছর ধরে আইএমসির সাথে আমি আছি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে একজন অ্যাসোসিয়েট যখন প্রথম আমাদের সাথে যুক্ত হয় আইএমসি কোম্পানিতে জয়েন করে আপনার সাথে তখন তাকে সিস্টেমেটিক্যালি কীভাবে স্টেপ বাই স্টেপ তাকে আমি মানে নিয়ে চলবো মানে সে কী করলে সাকসেস হবে তো বন্ধু প্রথমেই বলবো যে আমরা সাধারণত যখন কেউ জয়েন করে তখন তাদেরকে বিজনেস প্ল্যান ডেমো হয়তো বাড়িতে দেখিয়ে এসেছি বা আমরা জুম বা কোনো ভিডিও কলের মাধ্যমে আমরা তাকে জয়েন করিয়েছি এবং এবার তার কাছে চিন্তা ভাবনা থাকে যে আমি যে কোম্পানিতে জয়েন তো করে গেলাম কিন্তু কোম্পানি সম্বন্ধে তো আমি জানলাম না তো আমরা তখন আমাদের কাজটা হয় এরকম যে আমাদেরকে তাদের কাছে গিয়ে ম্যাক্সিমাম টাইম আমাদেরকে তাকে বিজনেস প্ল্যান সম্বন্ধে প্রোফাইল সম্বন্ধে জানাতে হয় তো কোম্পানিতে জয়েন হওয়ার সময় সে হয়তো বিজনেস প্ল্যান দেখে বা কোনো ভালো কিছু দেখে জয়েন করে যায় কিন্তু সে পরবর্তীকালে যখন নিজেদের সাথে আলোচনা করতে যায় কোম্পানিটা কীরকম কত দিনের এটা জানার জন্য তখন কিন্তু সে ফিল করে যে সেটা তো অত কিছু জানি না কারণ স্টার্টিংয়ে সে অত চিন্তাভাবনা করেনি তো আমাদের কাছে নিয়ম হচ্ছে পরবর্তীকালে যাওয়া তো আমাদের কাছে অপশানটা অনেক সময় টাইম কম থাকে বলে আমরা সেটাকে মেনটেন করতে পারি না কিন্তু আমরা বিজনেসটাকে যদি পিপলস ড্রাইভেন বিজনেস বিল্ড না করে আমরা যদি সিস্টেম ড্রিভেন বিজনেস বিল্ড করি সিস্টেম বলতে বোঝায় মনে করুন আপনার একটা চার চাকা গাড়ি আছে এখন যদি আপনি চার চাকা গাড়িতে কোনো হয়তো কলকাতা দিল্লি থেকে কলকাতা যাবেন যেতে যেতে রাস্তায় যদি পাংচার হয় আপনার কাছে দুটো অপশান রাস্তার পাশ থেকে দশজন বারোজন পনেরো জনকে এসে বলবেন আপনারা একটু গাড়িটাকে যে চাকাটা মানে পাংচার হয়েছে সেটাকে তুলে ধরুন এটা রকম সিস্টেম তারপরে আপনি চেঞ্জ করবেন টায়ারটা অথবা দ্বিতীয় রাস্তা হচ্ছে যে আপনি একটা সিস্টেম আসবেন যে একটা জ্যাক লাগিয়ে সেই গাড়িকে অনাসে কিন্তু তুলে সেটাকে আপনার চাকা আপনি সারাবেন এবং তারপরে আপনি নিশ্চিন্তে গন্তব্যস্থলে যাবেন তো কোনটা আপনার কাছে ইজি সিস্টেম ড্রেভেন না যদি মানুষ দিয়ে করেন পিপিল ড্রেভেন আশা করি সিস্টেম ডিভেন সেরকম আমরাও এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বিল্ড করি সিস্টেম ডিভেনে তাহলে আমাদের কাজ অনেক সহজ হবে এবং যে অ্যাসোসিয়েট আমাদের সাথে জয়েন করছে তারাও কিন্তু সিস্টেমটা খুব তাড়াতাড়ি ডুপ্লিকেট করতে পারবে কীরকম একটু বলি যে আপনি একজন অ্যাসোসিয়েটকে জয়েন করেছেন আমরা এর আগের ভিডিওতে অলরেডি আমি এই আমার এই চ্যানেলে আপলোড করেছি যে হাউ টু টেক অপ ইউর নিউ অ্যাসোসিয়েট একজন নতুন মানুষকে কি করে আপনি স্টেপ বাই স্টেপ নিয়ে আসবেন সেখানে আপনি বলে আমি আলোচনা করেছিলাম যে সেখানে তাকে কোম্পানির প্রোফাইল সম্বন্ধে প্রোডাক্ট সম্বন্ধে বা কোম্পানির যে ভিডিও আছে সেগুলো সম্বন্ধে দেওয়া উচিত তো কোম্পানি প্রথম যে যেহেতু জয়েন করেছে সে আইএমসিতে তাহলে আইএমসি কোম্পানির প্রোফাইল কিন্তু সে জানতে চাইবে তার জানা প্রয়োজন আছে এবং সে যাদেরকে নতুন করে সিস্টেমে নিয়ে আসবে তাদেরকেও জানা প্রয়োজন আছে তো আজকে আমি খুব সহজেই আপনাদের সাথে আলোচনা করছি যে আই এম সি কোম্পানির প্রোফাইলটা কী আইএমসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটিং কর্পোরেশন প্রাইভেট লিমিটেড এর হেড অফিস হচ্ছে লুধিয়ানাতে এবং কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করে প্রোডাকশান ইউনিট সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল হার্বাল কর্পোরেশান যেটা হচ্ছে উত্তরাখণ্ডের হরিদ্বারে কোম্পানির থার্ড যেটা ম্যানেজিং ডিরেক্টর তিনি হচ্ছেন শ্রী সত্যেন ভাটিয়া এবং ফাউন্ডার হচ্ছে এবং চেয়ারম্যান হচ্ছেন ডক্টর অশোক ভাটিয়া স্যার কোম্পানির লঞ্চ করেছে কত সালে দু হাজার সালের সেভেন্থ এপ্রিল এই জিনিসগুলো জানার প্রয়োজন আছে তারপরে জানতে চাই যে আইএমসি কোম্পানিটা কী ধরনের প্রোডাক্ট তৈরি করে তো জানবেন আমাদের আইএমসি কোম্পানি হানড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক অর্গানিক ডাব্লু জিএমপি হালাল সার্টিফায়েড প্রোডাক্ট তৈরি করে এবং কোম্পানির কাছে যে সার্টিফিকেটগুলো আছে তার মধ্যে আইএসও এইচএসি আছে তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিকি এবং আইডিয়ার্সের মানে অ্যাপ্রুভ কোম্পানি সুতরাং বুঝতে পারছেন যে কোম্পানিটা কতটা সলিড এবার আপনার মনে হবে যে কোম্পানি আয়ুর্বেদিক প্রোডাক্ট তৈরি করে তো কোন কোন ক্যাটাগরিতে প্রোডাক্ট প্রোডাক্ট আছে জেনে রাখবেন কোম্পানিতে যে প্রোডাক্টগুলো আছে হেলথ কেয়ার হোম কেয়ার বিউটি কেয়ার বেবি কেয়ার পার্সোনাল কেয়ার স্কিন কেয়ার কালচার ভেটেনারি এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট প্রায় তিনশো পঞ্চাশটার উপর প্রোডাক্ট কোম্পানি নিয়ে ব্যবসা করছে তাহলে কোম্পানি যখন এইগুলো হলো তো এবার প্রোফাইলে থেকে কোম্পানির একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোম্পানি কীরকম হবে তার জানার প্রয়োজন সেটা হচ্ছে তার এডুকেশন সিস্টেমে আইএমসি কোম্পানির কাছে একটা এডুকেশন সিস্টেম আছে যার নাম হচ্ছে ইন্সপায়ারিং ওয়ার্ল্ড আমরা আইডব্লিউ মানে মানে তাকে জানি কোম্পানির যত মিটিং সেমিনার ট্রেনিং সমস্ত ট্রেনিং অর্গানাইজ করে এই আইডব্লিউ তাছাড়াও কোম্পানি আমাদের এনজিওর সাথে যুক্ত আছে কোম্পানি প্রত্যেক বছর দশ হাজারের উপর বাচ্চা প্রত্যেক দিন সোম থেকে শুক্রবার যখন স্কুল খোলা হয় দশ হাজার বাচ্চাকে যে সমস্ত শিশুরা খুব দরিদ্র তাদের জন্য খাবারের ব্যবস্থা করে তাছাড়াও আমাদের কোম্পানি রিসেন্টলি এই করোনাতেও অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন রকম মেডিসিন এবং বিভিন্ন পিপি কিট দিয়ে তো আমাদের কোম্পানি শুধু বিজনেসই করে না তার সাথে সাথে আইএমসি ফাউন্ডেশান নামে আমাদের এনজিও আছে কোম্পানির মিশন এবং ভিশন খুব ইম্পর্টেন্ট কোম্পানির মিশন কী কোম্পানির মিশন হচ্ছে টু মেক পিপল হেলদি অ্যান্ড ওয়েলদি মানুষকে কী করে সুস্বাস্থ্য এবং ধনবান তৈরি করবে তার জন্য প্রথম কোম্পানির মিশন এবং ভিশন হচ্ছে আয়ুর্বেদ আপনায় স্বদেশ আয়ুর্বেদ আপনায় স্বস্থ জীবন পায় এবং তার সাথে সাথে আপনি বলতে পারেন আমাদের ভিশন হচ্ছে কী যে স্বদেশি আপনাও দেশ বাঁচাও কোম্পানিতে বর্তমানে এক কোটি প্লাস অ্যাসোসিয়েট আছে প্রায় এক হাজার কোটি টাকা টার্নওভার কোম্পানি করতে যাচ্ছে এবং কোম্পানিতে যে সমস্ত জিনিসগুলো আমরা আরও দেখবো সেটা হচ্ছে কোম্পানি শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ কিনা এইটুকু জেনে রাখুন আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার যে কোম্পানি মালয়েশিয়া এবং থাইল্যান্ডে আইএমসি অলরেডি অফিস ওপেনিং করেছে তো আমাদের ফরেন কান্ট্রিতেও আমাদের বিজনেস যাচ্ছে জাস্ট এইটুকু আপনি প্রথমত ভালো করে শুনে নিন লিখে নিন তারপরে আপনি যাকে নতুন অ্যাসোসিয়েট জয়েন করাচ্ছেন তাকে অবশ্যই জয়েনিং করানোর পর যখন আপনি বাড়ি চলে আসছেন বাড়ি এসে তাকে প্রথম কাজ হচ্ছে কোম্পানির প্রোফাইলটা তাকে সেন্ড করে দিন আজকের জন্য এইটুকুই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন এরপরে স্টেজে যেটা করতে হয় প্রোফাইলের পর বিজনেস প্ল্যান তারপরে কোনো প্রোডাক্ট সম্বন্ধে যদি জানাতে হয় সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ আপনার নতুন অ্যাসোসিয়েট সেটকে জানাতে থাকতে হবে আমরা সিস্টেমে যদি তাকে নিয়ে চলে আসি তাহলে দেখবেন কাজটা অনেক ইজি হয়ে যাবে তো থ্যাংক